বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সেরা ফর্মের সুফল পেল গায়ানায় অ্যামাজন ওয়ারিয়র্স। প্লে অফে ওঠার জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে উঠলেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক। সাকিব আল হাসানের আগুনে পুড়ে ছাই হল ত্রিনবাগো, গায়ানা পেল 37 রানের জয়। ব্যাট হাতে মাত্র 25 বলে 35, বোলিংয়ে মাত্র 20 রানে 3 উইকেট এবং ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে একটি রান আউট করার পর ম্যাচের সেরা পুরস্কার নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি ধারাভাষ্যকারদের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর চলতি আসরে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেই প্রথম ম্যাচের সেরার পুরস্কারটা জিতে নিয়েছেন সাকিব। আর বাংলাদেশি এই অলরাউন্ডার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় তাকে $500 অর্থ পুরস্কার দিয়েছে সিপিএল কর্তৃপক্ষ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 51,875 টাকার মতো। অলরাউন্ড নৈপুণ্যের কারণে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হওয়ার দিনে সাকিব আল হাসান বলতে গেলে একাই দলকে জিতিয়েছেন। এর ফলে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এর সুবাদে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে ওঠার পাশাপাশি প্লে অফও নিশ্চিত হয়ে গেছে গায়ানার। সাকিব আল হাসান, রহমানুল্লাহ, গুরবাজরা যোগ দিতেই যেন পুরোপুরি বদলে গেছে এবারের আসরে প্রথম 6 ম্যাচে একমাত্র জয় পাওয়া গায়ানা। আগের 2 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব, তবে বোলিংয়ে ছিলেন সপ্রতিভ। প্রথম ম্যাচে নেন 30 রানে 1 উইকেট এবং 33 রানে দ্বিতীয় ম্যাচে নেন 2 উইকেট। রোববার বাংলাদেশ সময় সকালে আগের 2 ম্যাচকে ছাড়িয়ে প্রথমে ব্যাট হাতে 4টি 4 এবং 1টি ছক্কার মারে 25 বলে 35 রান করেন সাকিব। সুনীল নারিনের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে তাকেই একটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া সামিত প্যাটেলের 1 ওভারেই মারেন 3টি বাউন্ডারি। পরে বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরিয়ে দেন টিম শেফার্ডকে। নিউজিল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে LBW-র ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। প্রথম স্পেলে 2 ওভারে 8 রানে নেন ওই 1 উইকেটেই। ইনিংসের 17তম ওভারে ফের আক্রমণে এসে আরও 2টি উইকেট নেন তিনি, এবার ফ্রান আন্দ্রে রাসেল আর সুনীল নারিনের মতো মারকুটে ব্যাটসম্যানকে। 17তম ওভারে সাকিব আল হাসানকে ছক্কায় ওড়াতে গিয়ে বলের টার্ন বুঝতে না পেরেই 30 গজের মধ্যেই ক্যাচ তুলে দেন আন্দ্রে রাসেল। এরপর সুনীল নারিনকে সরাসরি বোল্ড করেন তিনি। সাকিব আল হাসানের ঝুলিতে উইকেট বাড়তে পারত আরও। তার করা দ্বিতীয় ওভারে মিড উইকেটে একটি সহজ ক্যাচ ছেড়ে দেন গায়ানার ফিল্ডার, ফলে 3 উইকেট নিয়েও সন্তুষ্ট থাকতে হয় সাকিবকে। এর পাশাপাশি ইনিংসের 11তম ওভারে শর্ট মিড উইকেট থেকে সরাসরি থ্রোয়ে নিকোলাস পুরানকে রান আউট করেন সাকিব। বিশ্বকাপের আগে এমন দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য সাকিব আল হাসানকে নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে।